সিতাই বিডিও অফিস সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত দুই। সিতাই থানা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক 11টা নাগাদ সিতাই থানার পুলিশের পেট্রোলিং গাড়িটি যখন নিত্যদিনের মতোই ডিউটি করছিল, ঠিক তখনই সিতাই বিডিও অফিস সংলগ্ন এলাকায় রাস্তায় বাইক দুর্ঘটনা দেখতে পায়। তৎক্ষণাৎ পুলিশ কর্মীরা গিয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে তিনজনের মধ্যে ধুমের খাতা গ্রামের বাসিন্দা বছর 27-এর পরিতোষ বর্মনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও আহত দুজনের নাম প্রকাশ করেনি সিতাই থানা পুলিশ। আমি আমার কালকে নাইট ডিউটি ছিল আরটি মোবাইল ভ্যান, তো আমি আরটি মোবাইল ভ্যান আমার ফোর্স নিয়ে বেরিয়ে যাই থানা থেকে। পরে রাস্তায় গিয়ে দেখি যে একটা দুর্ঘটনাগ্রস্ত মোটর সাইকেল অবস্থায় পড়ে আছে, যে মারা গেছে উনি, ওর সঙ্গে দুজন ছিল, ওদেরকে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসি, সিটি হসপিটালে নিয়ে আসে, দুজনকে রেফার করে দেয় দিনহাটা হসপিটালে, আর একজনকে মৃত বলে ঘোষণা করে।